सरकारी आजिजुल हक कलेज बांग्लादेशेर एकटी शीर्षस्थानीय ओ ऐतिह्यबाही शिक्षा प्रतिष्ठान। एटी बगुड़ा शहरेर प्राणकेंद्रे अवस्थित। এই কলেজ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। 1938 সালে 4 এপ্রিল বগুড়ার একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুল সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এই কলেজটি 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। অবিভক্ত বঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়। স্যার ডক্টর এম আজিজুল হক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক। তিনি ব্রিটিশ সরকার দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন। আলোকিত শাস্ত্রদর্শী স্যার ডক্টর এম আজিজুল হক 1940-এ রবীন্দ্রনাথের আহ্বানে শ্রীনিকেতনের বার্ষিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানে 1944 সালে অধ্যক্ষ হিসেবে যোগ দেন ভারতীয় উপমহাদেশের স্মরণীয় বাঙালি ও বাংলাদেশী ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 1949 সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন ভারতীয় উপমহাদেশের স্মরণীয় বাঙালি ও বাংলাদেশী ব্যক্তিত্ব, সাহিত্যিক, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক সৈয়দ মুজতবা আলী। বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বগুড়ার সঙ্গে যুক্ত থাকতে চোখ রাখুন বগুড়া ট্রিবিউনে।